আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএন ব্লগ। মি আব্দুল নূর খান ফ্রম সাউথ কোরিয়া। আজকে আমি শিরিনের বাসায় এসেছি। শিরিন, কেন এসেছি? আজকে একটা পার্টি করার কথা ছিল অনেক আগে, কিন্তু লেট করে ফেলছি। বাট আজকে ফ্রাইড রাইস আছে আর চিকেন। যাই হোক শিরিন, এখানে আর অনেক মানুষ আছে, শুধু শিরিন একা না, আমি আর শিরিন না। এর জন্য শিরিন হয়তো বা কিছু টান কণ্ঠ করতেছে। এখানে আমাদের একজন কোরিয়ার ফেমাস পার্সন বলা চলে, কারণ তাকে কোরিয়ার সবাই চিনে, বাংলাদেশ সবাই চিনে। চিনা অনেকগুলা অনেকগুলা কারণ আছে, তার নাম রুকনউদ্দিন। চিনার কারণ হচ্ছে উনি বাংলাদেশ থেকে কোরিয়াতে শোনার বিষয়ে ভাইয়া বাংলাদেশি সুন্দর অনেক হেল্প করতেছে। আর উনি কিংডম ইউনিভার্সিটি যখন ছিল 4 বছর, তিনি কিংডম ইউনিভার্সিটি পুরা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন ছিল। এর জন্য তাকে আমরা সবাই ফেমাস পার্সন বলি। সো এর জন্য আজকে রুকন ভাইয়ের সাথে আমি আপনাদের পরিচয় করে দিব। আর রুকন ভাইয়ের সাথে আমার দুটো ইন্টারভিউ নেওয়ার খুব আগের থেকে ইন্টেনশন ছিল, কোনো কারণে হচ্ছে না। বাট কারণ রুকন ভাই এখন কোরিয়ার অন্য প্রান্তে থাকে। রুকন ভাই, প্লিজ সে সামথিং ফর মাই টিম। ডিয়ার ভিউয়ার্স, সো টুডে আই এম হিয়ার দ্যাট শিরিন ইনভাইটেড মি। So actually, maybe most of the viewers, they are from Bangladesh. So I am going to tell you something that I am very pleased to be here and also to meet with Abdul Noor Khan. He is also one of the famous person of you, because most of the time you can see him in the online. So, okay, thank you so much. See you next time. Another YouTuber. As a beginner, he will make YouTube. He is my friend Abu Saleh. আই অলসো মেক ওয়ান ইন র্যাপিড ফায়ার উইথ আবু সালে। সো আবু সালে, তুমি তোমার ইউটিউব চ্যানেল তোমার সঙ্গে কিছু বলতে পারো? গাইস, আই এম আবু সালে। তো আজকে নূর খান ইনভাইট করছে, বাসায় আসলাম নূর খানের সাথে, আর রোকন ভাই তো সাথে আছি। আমার একটা ইউটিউব চ্যানেল আসছে, নাম হচ্ছে সাবা অ্যান্ড সালে। সো সাবা কে? সাবা হচ্ছে আমার ওয়াইফ, সে এখন বাংলাদেশে আছে। সে ইনশাল্লাহ আসলে আমরা একসাথে ভিডিও মেক করব। আর নূর খানকে অসংখ্য ধন্যবাদ ওর ভিডিওতে আমাকে রাখার জন্য। নেক্সট উইক আমরা একসাথে র্যাপিড ফায়ার একটা গেমে আসতেছি, তো দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই গাইস। আসলে ভিউয়ার্স, আমরা তো সবাই তো এখানে পার্ট টাইম জব করি, অনেক কারণে ব্যস্ত থাকি, এর জন্য রুমটা হয়তো অতটা গুছালো, আর আমরা সবাই কিছুটা ব্যস্ত, এর জন্য অত ভালো করে ডেকোরেট করা হয়নি। আর সবাই কী খাচ্ছি না খাচ্ছি এটা এতটুকুই। আপনার সবাই ভালো থাকবেন। শিরিন, তুমি অ্যাটলিস্ট বাই বলো। শিরিন সবার কাছ থেকে বাই নিবে। ওকে, বাই সবাইকে। ফিয়ামিল্লা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব মাই টেন ব্লগ। বাই বাই। রেকুন ভাই বাই বলেন। সো আসসালামু আলাইকুম। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টেক কেয়ার ফ্রম দ্য COVID-19, অ্যান্ড ফাইনালি সি ইউ নেক্সট টাইম উইথ ইউ, মেবি ইন টেন ব্লগ অর এনিওয়ে, সি ইউ নেক্সট টাইম। বাই বাই। Bye everyone.